এই দেখো ফ্রেন্ডস, এখন আমরা মিঠিকে নিয়ে ডাক্তারের কাছে চলে এসেছি। তো হঠাৎ করে মিঠির খুব শরীর খারাপ করে, তো তোমরা তো জানো আমরা কলকাতা থেকে এখন কোচবিহারে এসেছি বাড়িতে, তো কিছুদিনের জন্য। আর এত ঘোরাঘুরি শুরু হয়েছে, বাইক নিয়ে মেয়েকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যাচ্ছি, সেই কারণে মানে বাইকের হাওয়ায় মানে মেয়ের প্রচণ্ড শরীর খারাপ করে ফেলেছে। তো এই যে জ্বর এসেছে, আর জলও চেঞ্জ হয়েছে না, আবহাওয়ারও চেঞ্জ হয়েছে, সেই কারণে জ্বরটা এসেছে মেয়ের। তো এই দেখো মেয়ে খুব কান্নাকাটি করছে, তো মেয়েকে নিয়ে এখন ডাক্তারের কাছে চলে এসেছি। তো একবার আমার কোলে, একবার ওর বাবার কোলে, দেখতেই পাচ্ছ জ্বর আসলে তো বাচ্চারা একটু এরকম করে। আর ও সারাদিন না খেয়ে আছে, মানে এতটা জ্বর আসছে ভাবতে পারিনি ওর শরীরটা এতটা খারাপ করবে। তো সব দোষ আমাদের, আমরা ওকে নিয়ে ঘোরাঘুরি না করলে হয়তো এরকম হতো না। আর এই দেখো ফাইনালি আমাদের ডাক্তার দেখা হয়ে গেছে, তারপর এখন বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পর এই দেখো মেয়েকে মাথায় তেল দিয়ে দিচ্ছে মেয়ের বাবা, শরীর খারাপ লাগছে। ও এত এরকম শুয়ে থাকার মেয়েই না, এতক্ষণে ও কত ছোটাছুটি করতো, খেলতো চুপচাপ। দেখি আজকের দিনটা, এই যে ওর ওষুধপত্র আনা হয়েছে, একটা ওষুধও কাজ করছে না, খাবারও খাচ্ছে না। ওই দেখো খাবার গুলিয়ে রেখে দিয়েছি, কিচ্ছু খায় না, এক ফোঁটাও খাচ্ছে না, শুয়ে আছে। দেখি আজকের দিনটা, বেশি হয়ে গেলে আবার নিয়ে যাওয়া লাগবে ডাক্তার।